নমস্কার, খবর আরসিবিএসে আপনাকে স্বাগত। আপনার সঙ্গে রয়েছি আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। ঋণ শোধ করতে না পারে ব্যাংক কর্তৃপক্ষের হুমকি, অপমানের জেরে মৃত্যু ক্যান্সার আক্রান্ত ব্যক্তির। শিক্ষক দিবসে নিগৃহীত প্রধান শিক্ষক, শিক্ষক অপসারণের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের। জেলা জুড়ে পালিত হলো শিক্ষক দিবস, সম্বর্ধনা জ্ঞাপন শিক্ষকদের। জেলা জুড়ে দিদিকে বলো কর্মসূচি, মানুষের পাশে থাকার অঙ্গীকার তৃণমূলের। গণছুটির ডাক তাম্রলিপ্ত পৌরসভার কর্মীদের, দিনভর হয়রানি সাধারণ মানুষের। দফায় দফায় বোমাবাজি ভগবানপুরে, আতঙ্কে এলাকাবাসী। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, উপকূলে জারির সতর্কতা। আসামের মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রতিবাদ, প্রতিবাদে সামিল এসইউসিআই। ডিওয়াইএফআই এর ডেমো ফর্ম ফিল আপ কর্মসূচি, উপস্থিত বিধায়ক সহ বিশিষ্টরা। কুকুরের আতঙ্কে জেরবার পড়ুয়ারা, উদাসীন প্রশাসন। আন্দোলনরত ছাত্রদের ওপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ এআইডিএসও, বিক্ষোভে সামিল ছাত্রছাত্রীরা। অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সচেতনতা শিবির উদ্যোগে চংড়াপল্লী সেবা সমিতি। অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান, উপস্থিত বিশিষ্টরা। তুলসী চাষ করে লাভবান চাষি, চাষ সম্পর্কিত নানা তথ্য জানালেন কৃষি দপ্তর। আসছে বিস্তারিত খবরে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির ব্যাংক কর্তৃপক্ষের হুমকির জেরে মৃত্যু, এগরা থানার ঘটনা। ব্যাংকের ঋণ শোধ করতে না পারায় হুমকি দেওয়া হয় ওই ব্যক্তিকে। শুধুমাত্র হুমকি নয়, রীতিমতো অপমান করা হয় তাকে, এমনই অভিযোগ পরিবারের। তবে এ প্রসঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ অবশ্য নিশ্চুপ। ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রশান্ত দাসকে ব্যাংক কর্তৃপক্ষের হুমকি। হুমকিতে অসুস্থ হয়ে মারা যান তিনি, এমনটাই অভিযোগ পরিবারের। এগরা থানার কামারডিহা গ্রামের বাসিন্দা প্রশান্ত দাস পেশায় কংক্রিটের ব্যবসায়ী। তিনি এগরার কুদি শাখার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ঋণ নেন। প্রশান্তবাবু দীর্ঘদিন ধরেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এই অবস্থায় তিনি স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারেননি, ফলে সময় মতো ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারেননি প্রশান্ত দাস। গত আগস্ট মাসে দুবার এই ব্যাংক অফ ইন্ডিয়া শাখার ব্যাংক ম্যানেজার ও তার সহকর্মীরা প্রশান্তবাবুর বাড়িতে আসেন। শেষবার আসেন 30 আগস্ট দুপুর 1টা নাগাদ। এই সময় প্রশান্ত দাস বাড়িতে খেতে বসেছিলেন তার পরিবারের সাথে। ব্যাংকের ম্যানেজার গিয়ে টাকা আদায়ের জন্য নানাভাবে হুমকি ও ভয় দেখাতে থাকেন বলে অভিযোগ পরিবারের। ওই যে কুদি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, ম্যানেজার আর দুজন লোক এসেছিলেন ব্যাংক অফ ইন্ডিয়া, যে সেই ব্যাংক থেকে লোক লোন নিয়েছে, কত টাকা লোন নিয়েছিল তাও আমি জানি না। দুপুরবেলা খেতে বসছিলেন, ম্যানেজার সহ তিনজন লোক এসেছিলো, দিয়ে হুমকি দিচ্ছে, বলে এক্ষুনি আমার টাকা দিতে হবে নাহলে পুলিশ হেফাজতে দিয়ে দেবেন। সে উনি বলা সত্ত্বেও তো বলছে আমি দিয়ে দেবো, কালকে আমি দিয়ে আসবো 10টার মধ্যে, তাও কিছু শুনছে না। সেই থেকে আমার স্বামী ব্রেনে বাড়ি যায়, ওই মারা যান। ব্যাংকের লোকেরা হুমকি দেওয়ার সময় প্রশান্তবাবু তার সমস্যার কথা বলার চেষ্টা করলেও তাকে সেই কথা বলতে দেওয়া হয়নি। এরপর প্রশান্তবাবুকে তার বাড়ির সামনের রাস্তায় আসতে বলেন ওই ব্যাংকের কর্মীরা। প্রশান্তবাবু রাস্তায় বেরিয়ে আসতেই পাড়ার লোকেদের সামনে টাকা মেটানোর জন্য হুমকি দিতে থাকেন। সেখানেও তিনি তার সমস্যার কথা বলার চেষ্টা করলেও তারা শুনতে চায়নি। পুলিশ নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেয় ব্যাংকের কর্মীরা। ওই দিন দুপুর থেকেই কথা বলা বন্ধ হয়ে যায় প্রশান্তবাবুর। বিকেল থেকে শুরু হয় তীব্র মাথার যন্ত্রণা। মাথা যন্ত্রণার কথা বাড়ির সবার কাছে গোপন রাখেন তিনি, এবং অপমানিত হওয়ার কারণে বাড়ির বাইরেও তিনি বের হননি। আচ্ছা, ব্যাংক ম্যানেজার আসার আগে কোনো প্রকার চিঠি না, কোনো চিঠি আমি মানে আমার জানা নেই, জানি না, ও দেখিনিও কোনো সময়, সেটাও আমি জানি না। আমি তো ভাত থালা বেড়ে বসিয়ে দিয়েছিলাম, উনি রাস্তার উপরে ডেকে নিয়ে সেইখানে বলছিলেন, তখন আমি দাঁড়িয়ে পড়ি, আমার যারাও শুনছিলেন, সেই থেকে মানসিক টেনশনে উনি ব্রেনে ভ্যারাইজটা হয়ে গেছিলো। 31 আগস্ট শুক্রবার দুপুর 1টা থেকে মাথার যন্ত্রণা তাঁর আরও বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে প্রশান্ত দাসকে নিয়ে আসা হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে।
ওই দিনই বিকেলবেলায় মৃত্যু হয় প্রশান্তবাবুর। অপমানিত বোধ করার কারণেই মারা যান প্রশান্তবাবু, এমনটাই বক্তব্য পরিবারের। দুই কন্যা সন্তানের বাঁচার রাস্তা করে দিক ব্যাংক ম্যানেজার, এমনটাই দাবি জানান প্রশান্তবাবুর স্ত্রী। ব্যাংক কর্তৃপক্ষ অবশ্য এই ব্যাপারে কোনো রকমই মুখ খুলতে চাননি। ব্যুরো রিপোর্ট, খবর আরসিবিএস। শিক্ষক দিবসে নিগৃহীত প্রধান শিক্ষক, নন্দকুমার থানার মল্লিকচোক অমর স্মৃতি বিদ্যাপীঠের ঘটনা। প্রধান শিক্ষককে অফিস ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের জন্য পড়ুয়াদের থেকে টাকা নেওয়া হলেও সেই অনুষ্ঠান এখনো স্থগিত। কবে হবে অনুষ্ঠান শিক্ষককে জানতে যাওয়া হলেও পড়ুয়াদের মেলেনি কোনো সুদুত্তর। প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়ারা। স্কুলে চলছিল শিক্ষক দিবসের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শেষ হতেই প্রধান শিক্ষকের সঙ্গে বচসায় জড়ালো পড়ুয়ারা। পরে ওই শিক্ষককে অফিস ঘরে আটকে রেখে চলে বিক্ষোভ। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, পড়ুয়ারা প্রধান শিক্ষকের অফিসে ভাঙচুরো চালায়। শিক্ষক দিবসে এমনই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী থাকলেন নন্দকুমার থানার মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষকেরা। নন্দকুমার ব্লকের প্রত্যন্ত এলাকায় অবস্থিত মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠ গত বছর এই স্কুলে 50 বছরে পা দিয়েছে। স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গিয়েছিল, কিন্তু এ বছর ফেব্রুয়ারিতে বর্ষব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপ্তি অনুষ্ঠান করার কথা জানানো হয়েছিল স্কুলের তরফে। পড়ুয়াদের একাংশের অভিযোগ, ফেব্রুয়ারিতে অনুষ্ঠান হওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে চাঁদা নিয়েছিলেন, কিন্তু সেপ্টেম্বর মাস চলে এলেও সেই অনুষ্ঠান হয়নি। তারপর আর একটা কথা হচ্ছে যে সুবর্ণ জয়ন্তী আমাদের ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে 28 তারিখ হওয়ার কথা ছিল, ভিড় হচ্ছে না যখন, হ্যাঁ ভিড় হচ্ছে যখন 28 তারিখ হওয়ার কথা ছিল, তখন কি বললো যখন স্কুলে ভর্তি হয় সুবর্ণ জয়ন্তী চাঁদা না দিলে স্কুলে কোনো ভর্তি হওয়া যাবে না। বৃহস্পতিবার দুপুর থেকে স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদল ছাত্র প্রধান শিক্ষকের কাছে জানতে চায় সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপ্তি অনুষ্ঠান এখনো হলো না কেন। এদিনই ওই অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করতে হবে বলেও জানান পড়ুয়ারা। প্রধান শিক্ষক এ ব্যাপারে জানাতে না পারায় ছাত্রদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠান শেষে তারা প্রধান শিক্ষকের অফিসে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। স্কুলের দরজাও বন্ধ করে দেয়। ছাত্রদের একাংশ অবশ্য জানাচ্ছে সমাপ্তি অনুষ্ঠানের দিনক্ষণ ছাড়াও আরও একটা বিষয়ে তারা ক্ষোভ দেখিয়েছে। তারা জানায় শিক্ষক দিবসের অনুষ্ঠান শুরুর আগেই অফিসে শিক্ষকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রধান শিক্ষক। সেই সময় প্রধান শিক্ষক এক সহশিক্ষককে অপমানজনক কথা বলেন বলেও অভিযোগ। এ নিয়েও তাদের সঙ্গে প্রধান শিক্ষকের কিছুক্ষণ বাদানুবাদ হয়। বিক্ষোভের সময় পড়ুয়াদের একাংশ প্রধান শিক্ষকের ঘরে ঢুকে টেবিলের কাঁচ ভেঙে দেয় এবং তাকে ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ জানিয়েছে স্কুলের প্রধান শিক্ষক। মুহূর্তে দিন ঘোষণা করতে হবে এবং খুব রিসেন্ট এই মাসেই আছে, কয়েকদিনের মধ্যে সুবর্ণ জয়ন্তী উৎসব করতে হবে, কেন আমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা হয়ে গেলে তারপর আমরা হচ্ছে স্কুলে থাকতে পারবো না, আমরা পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবো, তাই এই মুহূর্তেই করতে হবে। আজকে এইটা নিয়ে ছেলেদের মধ্যে দাবি ছিল, হ্যাঁ আমাকে দিন ঘোষণা করার জন্য, কিন্তু আমি দিন ঘোষণা করতে পারিনি, এটা নিয়ে ছেলেদের মধ্যে উত্তেজনা ছড়ায় এবং এক কথা দু কথায় তারা হচ্ছে উত্তেজিত হয়ে এইরকম একটা অবনতি করার যে অবস্থা ছিল। আমরা হচ্ছে ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখব এবং সমস্ত কিছু আমরা সমস্যা আমরা হচ্ছে আলোচনার মাধ্যমে আমরা হচ্ছে মিটিয়ে নেব, এটা আমি হচ্ছে আশাবাদী। এখনও তো স্টুডেন্টরা সব স্কুলের মধ্যেই আছে, ওরা কী চাইছিল
ওরা এই ডেটটাই চাইছে, ডেটটা আছে আজকেই বলতে হবে, সেটা আমরা আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে নেবো। হ্যাঁ, ওরা ছাত্র ছেলের সমান, ওদেরকে বুঝিয়ে বাড়িয়ে আমরা অবশ্যই যেতে বলবো, পরে আমরা হচ্ছে আবার দরকার হলে ওদের নিয়ে আমরা বসবো। প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়ারা, কিন্তু অন্যদিকে ভাঙচুর বা নিগ্রহের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় নন্দকুমার থানার পুলিশকে। প্রায় ঘন্টা দুয়েক ধরে আটকে থাকার পরে সন্ধ্যের সময় পুলিশ বিক্ষোভের মাঝ থেকেই প্রধান শিক্ষককে উদ্ধার করে। অন্য শিক্ষককে অপমানজনক কথা বলার অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন প্রধান শিক্ষক তারাপদ শেঠ। সমস্ত ঘটনার ব্যাপারে জেলা বিদ্যালয় পরিদর্শক আমিনুল আহসান জানান, বিষয়টি এআইকে খতিয়ে দেখতে বলা হয়েছে। শিক্ষা দীক্ষার দিক থেকে অগ্রণী পূর্ব মেদিনীপুরে শিক্ষক দিবসে এমন ঘটনায় আপাতত বিস্মিত জেলার শিক্ষক মহল। শিক্ষক দিবস অনুষ্ঠান শেষের পর্যায়ে আমাদের 18 সালের যে সুবর্ণ জয়ন্তী উৎসবের শেষ দিন, সেটা এখনো হয়নি। তাই স্টুডেন্টরা চেয়েছিল যে আমাদেরকে স্যার যাতে এই সুবর্ণ জয়ন্তীটা শেষ হয় সেই মতো স্যার ঠিক সন্তোষজনক উত্তর দিতে পারেনি, সেই নিয়ে বিক্ষোভ শুরু হয় এবং সেটা চলতে থাকে। তার সঙ্গে স্কুলের হেডমাস্টার্সের সমস্ত অ্যাক্টিভিটিসের ওপরে ডিপেন্ড করে, আর স্কুল পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দিক সেগুলো তুলে ধরে ছাত্ররা ক্লাস থেকে শুরু করে আসা যাওয়া বিভিন্ন করে কাঠামো তারা ছাত্ররা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, খবর আর সিবিএস। জেলা জুড়ে পালন করা হলো শিক্ষক দিবসের দিনটিকে। কোলাঘাট থেকে শুরু করে ময়না, দিনভর শিক্ষক দিবসের দিনটি সাড়ম্বরে পালন করলো পড়ুয়ারা। শিক্ষক দিবসের গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এই দিনে। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মে শ্রী গুরুবে নমঃ। ছোটবেলায় অওয়া কখর মতোই এই দুটি লাইন আমাদের মনের ছিল মণিকোঠায়। 5ই সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী। দেশের অগণিত শিক্ষকদের আদর্শগত মহান কর্মকাণ্ডের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এবং তাদের পেশাগত অবদানকে স্মরণে বরণে শ্রদ্ধায় পালন করার জন্য সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে এই মহান দিনটিকে পালন করার রীতি রয়েছে। এই দিনটি বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন রূপে পালন করা হয়ে থাকে। বিভিন্ন জায়গার মতো কোলাঘাটের শালুকা আলমিজান জুনিয়র হাই গার্লস মাদ্রাসা স্কুলে পালিত হলো শিক্ষক দিবস। এদিন শিক্ষক দিবসের গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি স্কুলের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। শিক্ষিকা দিবস আজকে আমরা এই গার্লস মাদ্রাসায় পালিত করছি। আমাদের সভাপতি স্যার শেখ শাহাদাত আলী স্যার এবং আমাদের সদস্য মির্জা মাসুম আলী, ইতিহাসে এমএ আছে, বিএসসি অঙ্কের টিচার আছে, ইংলিশে এমএ বিএসসি আছে, এমএসসি আছে, সমস্ত শিক্ষিকারা আমরা আজকে শিক্ষিকা দিবস পালন করছি। শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড, সমাজ গড়ার কারখানা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এই যে মহিলা শিক্ষক, আজকে একটা সংসারের মধ্যে একটা মহিলা সে যদি তার শিক্ষা অর্জন করে সংসারকে যদি আরও স্কুলে পড়াশোনা করিয়ে নিজের সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষিকা শিক্ষক। অন্যদিকে তমলুক থানার অন্তর্গত রঘুনাথপুর 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চলে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সোয়া দিঘি নিউ প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিক্ষক দিবসের দিনটি। সেই সঙ্গে কৃতী ছাত্রছাত্রীদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বৃক্ষরোপণের মধ্য দিয়েই দিনটির সূচনা করা হয়। শিক্ষক দিবস উদযাপন শুরু হয়ে গেছে সাজো সাজো রবে প্রতিটি বিদ্যালয়ে, প্রতিটি ইউনিভার্সিটিতে। ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দিরে ছাত্রছাত্রীদের উদ্যোগে পালন করা হয় শিক্ষক দিবস। স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জ্ঞাপন করেন। নাচ গান আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়েই ছাত্রছাত্রীরা শিক্ষকদের মন জয় করে নেয়। এই দিনের এই মঞ্চ থেকে পূর্বের ছবি আঁকা প্রতিযোগিতারও পুরস্কার তুলে দেওয়া হয়। তৃতীয় এবং তৃতীয় পুরস্কার, তৃতীয় রীতি দরবার। স্বপন বাবু,
ছাত্রছাত্রীরা কি করলে ভবিষ্যৎ জীবন তাদের আরো উজ্জ্বল হবে সেই বিষয়ে একটি নাটক পরিবেশন করে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। কির মতন একটা ভয়াবহ জিনিস, কি করে যে পড়াশোনার মধ্যে ঢুকে গেল। কি হয় অঙ্কশিখে, কি হয়? তৈলাক্ত বাঁচবে ওঠার প্রয়োজনটাই বা কি ছিল? উঠবে যখন উঠেই পড়ুক, প্রথম মিনিটে উঠে পড়ে দ্বিতীয় মিনিটে নেমে পড়ে, ওঠার প্রয়োজনটাই বা কি? ছোট ভাই, ও ছোট ভাই, এত তো বিকাল হয়ে গেল, এখনো বাড়ি যাও নাই? আমি বাড়ি যাব না। বাড়ি যাবা না? বাড়ি যাবা না কেন? বিষয়টা কি? বিষয় কিছু নয়, তুমি ভাগো। ছাত্রছাত্রীদের এহেনো কার্যকলাপে খুশি স্কুলের শিক্ষকরা। টুডে ইট ইজ এ রেড লেটার পার্টিকুলারলি ফর দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস, বিকজ দিস ইজ দ্য 5th September, দ্যাট ইজ ওয়েল নোন ফর দি টিচার্স অবজারভেশন অফ দি টিচার্স ডে। ইউ হ্যাভ কংগ্রিগেটেড ইউর সেলফ ইন অর্ডার টু কমেমোরেট দ্য ওয়ার্ল্ড ফেমাস প্রলিফিক দ্য ফিলোজফার, the first vice president, the second president of India, Mr. Sarvapalli Radhakrishnan. Bureau report, খবর RCBS. দিদিকে বলো কর্মসূচি পালন করা হচ্ছে জেলা জুড়ে। পাঁশকুড়া সহ নন্দকুমার কাঁথে জনসংযোগ বাড়াতে তৃণমূলের উদ্যোগে পালিত হচ্ছে দিদিকে বলো কর্মসূচি। মানুষের পাশে থেকে মানুষের সাহায্য করার জন্যই এমন কর্মসূচি পালন করছে তৃণমূল। রাজ্য জুড়ে দিদিকে বলো কর্মসূচির প্রভাব পড়েছে। দিদিকে বলো কর্মসূচিতে শুধু বাংলার মানুষ উপকৃত হচ্ছে তা নয়, ভিন রাজ্যের সমস্যায় পড়া মানুষও দিদিকে বলো কর্মসূচির সাহায্য নিয়ে উপকৃত হয়েছেন। এই ধরনের পদক্ষেপে খুশি বাংলার মানুষ। বাংলার মানুষ যাতে তাদের সমস্যার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরতে পারেন, তার জন্যই দিদিকে বলো কর্মসূচি বেশি করে তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলো কর্মসূচিতে মাননীয়া মমতা ব্যানার্জি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, মানুষের একদম কাছে পৌঁছে যাওয়ার যে নির্দেশ দ্রুত, ধরুন একটা বিধায়ক বা একটা জনপ্রতিনিধি, সে কাউন্সিলার হোক, ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য হোক বা গ্রাম পঞ্চায়েত হোক, তার বাড়িটা থেকে জনগণের বাড়ি একটু দূরবর্তী বা যথা সময়ে পাওয়া যায় বা না পাওয়া যায় তার একটা ব্যবধান থাকে। দিদিকে বলো কর্মসূচি দিদি সেই জনমানসে নেতা নেত্রীকে মানুষের দরবারে, মানুষের একেবারে বাড়ির দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। শুক্রবার নন্দকুমার ব্লক যুব তৃণমূলের উদ্যোগে দিদিকে বলো কর্মসূচি পালন করা হয়। যুবনেতা রাজদুলাল মাইতির নেতৃত্বে এদিন দিদিকে বলো কর্মসূচি পালন করা হয়। বাংলায় যাতে বিরোধীরা কোনো রকম অশান্তি সৃষ্টি করতে না পারে তার জন্য তৃণমূলের পাশাপাশি মহিলা যুবসহ বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরা দিদিকে বলো কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছেন। মানুষের পাশে থেকে মানুষের সাহায্য করার জন্যই পথে নেমে এই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে, যেটা কিনা আমরা আমাদের গঠনতন্ত্রে দেখেছি। প্রতিটি কর্মসূচি আমাদের মূল সংগঠন মাদার ইউনিট যেটাকে বলা হয় সেই সংগঠনের মধ্য থেকে রূপায়িত হয় এবং সাংগঠনিকভাবে আমাদের সংগঠন এগিয়ে চলে বা যা কর্মসূচি ওখান থেকেই কার্যকলাপ শুরু হয়। কিন্তু বর্তমানে যে বাংলার দুরাবস্থা, যে সাধারণ মানুষের যে বলার অধিকার তাকে সঠিকভাবে রূপায়িত করার জন্য আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহোদয়ের নির্দেশ ক্রমেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। অন্যদিকে কাঁথি শহরে দিদিকে বলো কর্মসূচিতে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্যালটেক্স মোড়ে একটি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা যুব কার্যকরী সভাপতি সুপ্রকাশ গিরি সহ অন্যান্যরা। পথ চলতি মানুষজনকে এবং ব্যবসায়ীদের দিদিকে বলো কার্ড বিলিও করা হয়। সকলেই জানেন, এটা সকলেই অবগত আছেন,
২৯শে জুলাই বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বময় নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি কলকাতার নজরুল মঞ্চ থেকে এক অভিনব উদ্যোগ, মানুষকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া। সবসময় আমরা মানুষের সাথে আছি, পাশে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী তার কর্মকাণ্ডের মধ্যে তিনি সবসময় যেন মানুষের কাছে পৌঁছে যান, ঠিক সেইভাবেই একটা অভিনব উদ্যোগ নিয়েছেন আমাদের দল। সরাসরি একটা ফোনের মাধ্যমে, একটা ফোনের মাত্র একটা ফোনের দূরত্বে মাননীয় মুখ্যমন্ত্রী, এটা শুধু সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্বের কাছে একটা নজিরবিহীন ঘটনা। অন্যদিকে পাশকুড়াতে পোস্টার ব্যানার তো ছিলই, এবার সংবাদপত্রের মধ্যে লিফলেট দিয়ে প্রচার শুরু হলো দিদিকে বলো কর্মসূচির। লোকসভা ভোটের খারাপ ফলের পরে আমজনতার মধ্যে জনসংযোগ বাড়াতে দিদিকে বলো কর্মসূচি শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতারা বিভিন্ন এলাকায় গিয়ে এলাকার মানুষের সমস্ত অভাব অভিযোগ শুনবেন এবং আমজনতা রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া ওয়েবসাইটে অভিযোগ জানাবেন দিদিকে। এই নিয়ে বিভিন্ন পোস্টার ব্যানার ফ্লেক্স দিয়ে বিভিন্ন এলাকায় প্রচার শুরু হয়েছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার কর্মসূচির প্রচারে পাশকুড়া পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিলি শুরু হয়েছে। খবরের কাগজের মাধ্যমে ওই লিফলেট পৌঁছে দেওয়া হয়েছে বাড়িতে বাড়িতে। লিফলেট ছাড়াও রয়েছে স্টিকার এবং লোগো এবং ২০১৯ সালের ক্যালেন্ডার। পাশকুড়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত দিদিকে বলো কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাশকুড়া পৌরসভার উপপৌরপ্রধান সাইদুল ইসলাম খান, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম খান, পাশকুড়া শহর তৃণমূলের সভাপতি শ্যামল পারিয়াল, কাউন্সিলর সুকুমার দাস ও হরেন্দ্রনাথ মাইতি সহ অন্যান্যরা। আমরা আগামীকাল ৬ তারিখ আমাদের দলের নির্দেশ অনুযায়ী আমরা দক্ষিণ মেচক গ্রাম থেকে আমাদের কর্মসূচি দিদিকে বলো শুরু করব এবং ১৩ তারিখ আমরা চৈতন্যপুর টুয়ের উদয়পুর যাব এবং পরবর্তীকালে আস্তে আস্তে পাশকুড়া ব্লকের সমস্ত গ্রামে আমরা এই কর্মসূচি নিয়ে উপস্থিত হব। এবং ইতিমধ্যে আমাদের প্রিয় বিধায়িকা ফিরোজা বিবি এই কর্মসূচি শুরু করেছে এবং সেই কর্মসূচিকে আপনারা সবাই মিলে সাফল্যমণ্ডিত করবেন এবং যত মানুষ এই দিদিকে বলো কর্মসূচিতে আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গের ৮০% মানুষকে এই কর্মসূচির আওতাভুক্ত করা এবং তারা তাদের মতামত জানাক, এই জন্য আজকে আমাদের পাশকুড়া ব্লকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন এখানেই শুভ উদ্বোধন হলো। ব্যুরো রিপোর্ট, খবর আরসিবিএস। শুক্রবার গণছুটির ডাক দিল তাম্রলিপ্ত পৌরসভা স্থায়ী ও অস্থায়ী কর্মীরা, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলনে সামিল কর্মীরা। ওই দিন পৌরসভার পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। কাজের সূত্রে বাইরে থাকায় পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শুক্রবার গণছুটিতে সামিল তাম্রলিপ্ত পৌরসভার সাফায়ের কর্মী, অস্থায়ী এবং স্থায়ী কর্মীরা বেতন বৃদ্ধি সহ আরও একাধিক দাবিতে তারা এই আন্দোলন শুরু করে। প্রায় ১৭০ জন স্থায়ী অস্থায়ী কর্মীরা সামিল হন শুক্রবারের গণছুটিতে। শুক্রবার সারাদিনই বন্ধ থাকবে তাম্রলিপ্ত পৌরসভার সমস্ত পরিষেবা। আমাদের টাকা পয়সা না বাড়ানোর জন্য এই আন্দোলন হচ্ছে। আমরা যে সুযোগ সুবিধাটা পাই উপর থেকে, যে আমাদের সার্কুলারি হিসাবে যে বেতনটা, সেই বেতন বৃদ্ধি না করার জন্য এই আন্দোলন। সরকারিভাবে যেটা পাওয়ার কথা আপনাদের দেওয়া হয় না? দেয়নি। কত আপনারা মহিলারা কাজ করেন? আমরা দীর্ঘ কত হবে ৭০। পরিষেবা বন্ধ থাকার দরুন সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হয়। আর এই পৌরসভায় আমরা কর্মচারী, আমরা সাফাই কর্মী গত ১৫-২০ বছর ধরে আমরা এখানে কাজ করেছি।
আমরা আমাদের বেতন বৃদ্ধির জন্য আমাদের কিছু পৌরসভায় পৌরপিতা আমাদের কিছু করছে না, তার জন্য আমাদের আন্দোলন করছে। আমাদের যে সরকার যে মানে যে পয়সাটা আমাদেরকে দিচ্ছে তাতে আমাদের সংসারও চলছে না, আমাদের বাচ্চা কাচ্চা আমাদেরকে মানুষ হচ্ছে না, এই পয়সা নিয়ে আমাদের সংসার হচ্ছে না, তার জন্য আমরা এই আন্দোলনে আমরা সব সামিল হয়েছি। তবে এই প্রসঙ্গে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেনকে ফোন করা হলে কাজের সূত্রে তিনি বাইরে থাকায় ফোন থেকে কোনো উত্তর মেলেনি। আমাদের এটা আজকের আন্দোলন নয়, আমাদের এটা দীর্ঘদিন ধরে আন্দোলন। আজকে দেড় মাস ধরে আমরা আন্দোলন করছি। এই চেয়ারম্যান শিষ্টাচার মানে না, মিথ্যাবাদী, এবং এই চেয়ারম্যান বাইর থেকে লোক নিয়ে করছে, হরিজন ভাই বোনদের মজদুর পোস্ট, সেই পোস্টগুলোকে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছে। হরিজন ভাই বোনরা যারা মহিলার কাজ করে, যারা তমলুক পরিষেবা দেয়, তারা তমলুক পরিষ্কার করে, তাদের পোস্টগুলো বিক্রি হচ্ছে। এবং আমি মনে করি এই চেয়ারম্যান এইরকম তাম্রলিপ্ত পৌরসভা একটা ঐতিহাসিক পৌরসভা, যে এইরকম একটা মিথ্যাবাদী চেয়ারম্যান, এরকম চেয়ারম্যান তমলুক পৌরসভার কখনো কেউ আসেনি। আর আমার মনে হয় এই চেয়ারম্যানকে ইমিডিয়েটলি তমলুক পৌরসভাতে অপসারণ করা উচিত। আগামী দিনে যদি আমাদের দাবি না মানে আমরা বৃহত্তর আন্দোলন করবো, এবং আমরা 30 সেপ্টেম্বর থেকে লাগাতার ধর্মঘট করব, এবং টোটাল পৌরসভা তমলুক পৌরসভার টোটাল পরিষেবা বন্ধ করব। আজকে আমাদের কর্মসূচি গণছুটি, আমরা এক মাস আগে একদিনের আমরা এর আগে এক মাস আগে জানিয়েছি পৌর বোর্ডকে, সমস্ত প্রশাসনকে জানিয়েছি, ডিএম এসডিও থেকে আরম্ভ করে সমস্ত প্রশাসনিক লেভেলে জানিয়েছি যে আমাদের এই মজদুর পোস্ট হরিজন ভাই মধ্যে ফিরিয়ে দিতে হবে এবং বাইর থেকে নিয়োগ বন্ধ করতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর আর সিবিএস। দফায় দফায় বোমাবাজি ভগবানপুর থানার লালপুরে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল থেকে জল নিকাশি সমস্যার জেরে উত্তেজনা ছড়ায় ভগবানপুরে। পুলিশ থাকা সত্ত্বেও বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। জল নিকাশি ব্যবস্থাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকেই চরম উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকায়। সমস্যার সূত্রপাত স্থানীয় বেতুলিয়া চক ও লালপুর গ্রামের জল নিকাশি নিয়ে। প্রথমে ইট পাথর ছোড়া শুরু হলেও পরে শুরু হয় ব্যাপক বোমাবাজি। বোমাবাজির ঘটনায় আহত হয়েছেন বহুজনই, এমনটাই দাবি স্থানীয় সূত্রের। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছিল ভগবানপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাব। বৃহস্পতিবার পুলিশ থাকা সত্ত্বেও দফায় দফায় ফের বোমাবাজি হয় ভগবানপুর থানার লালপুরে। ঘটনার জেরে পুলিশ গ্রেপ্তার করে দুজনকে। সমস্যার সমাধানের জন্য ভগবানপুর থানার ওসি, বিডিও সহ বেশ কয়েকজন প্রশাসনিক বৈঠকও করেন। ভগবানপুরে যে গন্ডগোলটা চলছিল এটা কেবলমাত্র ব্যক্তিগত ঘটনা, একটি নিকাশিকে কেন্দ্র করে এই গন্ডগোল। এই গন্ডগোলের মধ্যে যে আইন ভঙ্গ হচ্ছে তার জন্য পুলিশ র্যাপিড অ্যাকশন করছে এবং আইন আইনের পথে চলে। এই গন্ডগোলের মধ্যে একটি নিকাশিকে কেন্দ্র করে গন্ডগোল, এই গন্ডগোলের সঙ্গে আমাদের তৃণমূলের কোনো সম্পর্ক নেই এবং তৃণমূল দলও এর মধ্যে জড়িত নয়। ব্যুরো রিপোর্ট, খবর আর সিবিএস।
গাঙ্গেয় উপকূলে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সেই মতো দীঘার উপকূলে সতর্কতা জারি করল প্রশাসন। মৎস্যজীবীদের ওপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। বিভিন্ন ঘাটে মোতায়েন করা হয়েছে নুলিয়া সহ সিভিক ভলেন্টিয়ারদের। উত্তাল দীঘার সমুদ্র ফুলে ফেপে উঠেছে জলরাশি। সমুদ্র সৈকতে জারি হল সতর্কতা। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী শনিবার পর্যন্ত গাঙ্গেয় উপকূল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সাথে বইবে ঝড়ও। নিম্নচাপ ঘনীভূত হওয়ার জেরে যে কোনো সময় সমুদ্রের জল বিপদ সীমা পার করতে পারে। আগামী 72 ঘন্টায় উপকূলের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। সেই মতো শুক্রবার দুপুর থেকেই দীঘায় সতর্কতা জারি করল জেলা প্রশাসন। পুলিশের কড়া নজরদারি সহ বিভিন্ন ঘাটে মোতায়েন রয়েছে সিভিক ভলেন্টিয়ার এবং নুলিয়ারা। মৎস্যজীবী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দীঘার সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, খবর আরসিবিএস। এনআরসি এর নামে আসামের মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে সামিল এসইউসিআই সমর্থকেরা। তমলুকের মানিকতলা থেকে বিক্ষোভ মিছিল করে এসইউসিআই। মিছিল পৌঁছয় পুলিশ সুপারের অফিসের সামনে। সমস্ত ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান পুলিশ সুপার। এনআরসি এর নামে আসামের 19 লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিরুদ্ধে তমলুক শহরে বিক্ষোভ মিছিলে সামিল এসইউসিআই কর্মী সমর্থকেরা। রান্নার গ্যাসের ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়ারও প্রতিবাদ জানায় তারা। তমলুকের মানিকতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, শেষ হয় এসপি অফিসের দপ্তরের সামনে। মিছিলের নেতৃত্বে ছিলেন দলের জেলা কমিটির সদস্য প্রণব মাইতি, প্রবীর প্রধান গুরুপ্রসাদ জানা সহ অন্যান্যরা। জেলা সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে ডেপুটেশন দিতে গেলে এসপি সাক্ষাৎ করে জানান তিনি সমস্ত ঘটনার তদন্ত করবেন এবং প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করবেন। মিছিলে সামিল কয়েকশো এসইউসিআই কর্মী সমর্থকেরা। আসামের 19 লক্ষ নাগরিকের নাগরিকপঞ্জী থেকে নাম বাতিল হওয়ার প্রতিবাদে আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে সারা ভারত জুড়ে আজকে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে। এই প্রতিবাদ দিবসে তমলুক শহরে আজকে মানিকতলার মোড় থেকে হসপিটাল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর আরসিবিএস। ডিওয়াইএফআই এর পক্ষ থেকে গ্রহণ করা হলো ডেমো ফর্ম ফিল আপ কর্মসূচি। নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এই কর্মসূচিতে সামিল বেকার যুবক যুবতী সহ ছাত্রছাত্রীরা। বেকার যুবকদের চাকরি সহ মাসিক বেকার ভাতার দাবিতে নবান্ন অভিযান করা হবে বলে জানায় ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। নন্দীগ্রামে ডিওয়াইএফ এর উদ্যোগে গ্রহণ করা হলো ডেমো ফর্ম ফিল আপ কর্মসূচি। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন সীতানন্দ কলেজের সামনে এই কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী 13 সেপ্টেম্বর নবান্ন অভিযানকে সামনে রেখেই ডিওয়াইএফআই সহ 12টি গণসংগঠনের পক্ষ থেকে বেকার যুবক যুবতী এবং ছাত্রছাত্রীদের নিয়েই এই ডেমো ফর্ম ফিল আপ কর্মসূচি গ্রহণ করা হয়। বেকার যুবকদের চাকরি দাও, না হলে 6,000 টাকা মাসিক বেকার ভাতা দাও, এই স্লোগানকে সামনে রেখেই আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর সিঙ্গুর থেকে নবান্ন অভিযান করবে বলে যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নেতা সায়নদীপ মিত্র জানান। এদিনের কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, বিধায়ক ইব্রাহিম আলী, পরিতোষ পট্টনায়ক সহ বিশিষ্টরা। ব্যুরো রিপোর্ট, খবর আরসিবিএস।
কুকুরের আতঙ্কে জেরবার কোলশান্ডা বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। পাগলা কুকুরের আতঙ্কে স্কুলে আসছে না পড়ুয়ারা। ইতিমধ্যেই কুকুরের কামড়ে জখম হয়েছে দুই পড়ুয়া। প্রশাসনকে এই ব্যাপারে জানানো হলেও উদাসীন প্রশাসন। কবে মিলবে সুরাহা, সেই প্রশ্নই এখন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের মনে। দিন কয়েক ধরেই কুকুরের আতঙ্ক ছড়িয়েছে মেদিনীপুর সদর ব্লকের কোলশান্ডা বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে। লেগেই রয়েছে কুকুরের উপদ্রব, সঙ্গে রয়েছে পাগল কুকুরের আতঙ্ক। স্কুল কর্তৃপক্ষের দাবি, স্থানীয় পঞ্চায়েত থেকে কোতোয়ালি থানা, এমনকি মহকুমা শাসককে জানিয়েও কোনো লাভ হয়নি। আমি কোলশান্ডা পরিবর্তিত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা। আমাদের স্কুলে দীর্ঘ প্রায় এক দেড় বছর ধরে কুকুরের প্রচণ্ড উৎপাত। 10-12টা কুকুর যখন তখন বাচ্চাদের তেড়ে আসে, ওরা যখন স্কুলে আসে, মিড ডে মিল খায় বা একসঙ্গে জটলা করে খেলাধুলা করে, বিভিন্ন সময় কুকুরগুলো তেড়ে আসে। এর আগেও হয়েছে, দুটো ছেলেকে কামড়েছে, এবারে আবার গত 28 তারিখে আরেকটা ছেলেকে কামড়েছে। আমরা এবারে বিভিন্ন সময় ওদেরকে নিয়ে সদর হসপিটালে গিয়ে টিকাকরণ করিয়েছি এবং নিজেরাই চাঁদা তুলে ওদেরকে ঔষধ দেওয়ার ব্যবস্থা করেছি। স্কুলে পাঠরত ছাত্রছাত্রীর সংখ্যা 104 জন হলেও কুকুরের আতঙ্কে দিনের পর দিন কমছে উপস্থিতির হার। এখন বিদ্যালয়ে আসে কম বেশি 50 পড়ুয়া। পাগল কুকুরের কামড়ে ইতিমধ্যেই জখম হয়েছে স্কুলের দুই ছাত্র, সুভাষ ভুঁইয়া এবং নিরঞ্জন মুর্মু। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, প্রাচীর দিয়ে স্কুল বাউন্ডারি ঘিরলেই নিস্তার মিলতে পারে, কিন্তু প্রশাসনের তরফ থেকে নেই কোনো ভ্রুক্ষেপ। ভয়ে দিন কাটাচ্ছে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা। আদৌ কি সুস্থ স্কুল জীবন পাবে পড়ুয়ারা, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এইভাবে বাচ্চারা দিনে দিনে, মাঝে মাঝে বাচ্চারা এত ভয় পায় যে ওরা স্কুলে আসতে ভীষণ ভয় পায়, সেই জন্য ওদেরকে আনতে যেতে হয়, আবার ছাড়তেও যেতে হয়। বিষয়টা আমরা কোতোয়ালি থানাকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, পঞ্চায়েতকেও ভারবেলি জানিয়েছি, লিখিত হয়নি, কিন্তু সবাই জানেন, গ্রামবাসীরাও জানেন যে কুকুরটা কীভাবে, কুকুরগুলো কীভাবে আমাদেরকে তেড়ে আসে, কীভাবে আমাদের উপরে উপদ্রব করছে। এবং মিড ডে মিল খাওয়ার সময় বাচ্চারা ভয়ে ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েও ভাত খায়, যদি ওরা ছুটে আসে তো রুমের মধ্যে ঢুকে যাবে। আমাদের বারান্দাতেও কোনো মানে খোলা একদম, এবং প্রাচীরও কিছু নেই, যেন সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এসডিও সাহেবকেও জানিয়েছি, আমরা দরখাস্ত দিয়েছি। বিউরো রিপোর্ট, খবর আরসিবিএস। বাজকুল কলেজে ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের ওপর আক্রমণ এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো ছাত্র সংগঠন AIDSO। তমলুকের মানিকতলায় জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় AIDSO। ঘটনার কোনো সুরাহা না হলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামবে, এমনই হুমকি দেয় AIDSO-র পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক। বিক্ষোভে সামিল প্রায় 60-70 জন ছাত্রছাত্রী। গত 27 আগস্ট বাজকুল কলেজে ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনরত TMCP-র দুষ্কৃতি কর্তৃক আক্রান্ত ছাত্রদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করার পরও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে এবং আশ্চর্যজনকভাবে আক্রান্ত ছাত্রদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে জেলা পুলিশ সুপারের কাছে বিক্ষোভ দেখালো ছাত্র সংগঠন AIDSO। সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে 60-70 জন ছাত্রছাত্রীরা মানিকতলায় মিছিল করে জেলা পুলিশের অফিসে গিয়ে বিক্ষোভ দেখায় এবং পুলিশ সুপারের নিকট একটি স্মারকলিপিও তুলে দেয় তারা। বাজকুলে গত 27 আগস্ট ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে TMCP আশ্রিত দুষ্কৃতীদের ভয়ানক অত্যাচারের ঘটনার সাক্ষী থেকেছে অনেকেই। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম, সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ঘটনার জেরে 5 জন ছাত্র গুরুতরভাবে জখম হয়। আন্দোলনরত ছাত্রদের নিরস্ত করতে কলেজ কর্তৃপক্ষ পুলিশের সাহায্য না নিয়েই সেদিন ওই দুষ্কৃতীদের নিয়োগ করেছিল, এমনটাই অভিযোগ করছে AIDSO-র পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক বিশ্বজিৎ রায়। দুষ্কৃতীদের
দোষীদের শাস্তি দেওয়ার পরিবর্তে আক্রান্ত ছাত্রদের নামে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে, এমনটাও অভিযোগ করেন এআইডিএসওর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক। দিদিকে বলো নম্বরে ফোন করেও অভিযোগ জানানো হয়েছে। আক্রান্ত ছাত্রছাত্রীদের ভয় ভীতি প্রদর্শন, হুমকি, বাড়িতে চড়াও হওয়ার ঘটনাও ঘটছে। সমস্ত ঘটনার প্রকৃত সুরাহা না হলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে এআইডিএসও। বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বপন জানা, সুদর্শন মান্না সহ অন্যান্যরা। শিক্ষার উপর যেভাবে আক্রমণ নিয়ে আসছে, গরিব ছাত্রদের কাছ থেকে শিক্ষাকে যেভাবে কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে আগামী দিনে এই বাজকুল কলেজের ছাত্র ছাত্রীদের যে আন্দোলন, এই আন্দোলন অত্যন্ত উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, খবর আরসিবিএস। অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সচেতনতা শিবির, উদ্যোগে ছিল ময়না চংড়াপল্লী সেবা সমিতি। মানসিক রোগীদের চিকিৎসার মাধ্যমে সুস্থ এবং স্বাভাবিক জীবন দেওয়ার লক্ষ্যেই এমন শিবিরের আয়োজন। শিবিরের সহযোগিতায় ছিল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। ময়নায় অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সচেতনতা শিবির, উদ্যোগে ছিল ময়না থানার অন্তর্গত চংড়া গ্রামে অবস্থিত চংড়াপল্লী সেবা সমিতি। সহযোগিতায় ছিল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। মানসিক রোগীরা যাতে চিকিৎসার মাধ্যমে সুস্থ এবং স্বাভাবিক জীবন পায়, সেই লক্ষ্যেই এমন ধরনের সচেতনতা শিবিরের আয়োজন। যে সে হয়তো বাড়িতে ভালো পড়াশোনা করে, কিন্তু তাকে তার বাবা মা সময় দেয় না, তার বাবা মা সার্ভিস করে, তাকে কোনো একটা আয়া তাকে দেখভাল করে, তাকে স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে নিয়ে আসে, তার মধ্যে সে তার মনের কথাটা খুলে বলতে পারছে না। আবার ছেলেমেয়েরা হয়তো তার বাবা মাকে মানসিক রোগীর লক্ষণ, অকারণ সন্দেহ, অযথা ভয়, অতিরিক্ত উত্তেজনা, পালানোর মনোভাব, আত্মহত্যার প্রবণতা প্রভৃতি থেকে দূরে রাখলে সুস্থ স্বাভাবিক জীবন পাবে একজন মানসিক রোগী। এমনই বার্তা এলাকায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এমন ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করল চংড়াপল্লী সেবা সমিতি। দেখতে পেয়েছেন কিন্তু চিকিৎসা হয়নি, তো সেটার জন্য আপনাকে জানাতে এসেছি, তো সেটা নিয়ে আমরা একটা আলোচনা শুরু ফলাপ করলে রোগটা থাকবে, তো সেটা আগে জানতে হবে, কিন্তু তা আমরা সেটা করি না। চংড়াপল্লী সেবা সমিতি এইরকম বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা শিবির, স্বাস্থ্য শিবির থেকে আরম্ভ করে আমরা যাতে গ্রামের মানুষের, গ্রামের জনকল্যাণ হয় সেই মতো কাজ করে থাকি এবং রাস্তাঘাট নির্মাণ করি, বিভিন্ন রকমের আমরা কাজ করে থাকি। আমাদের এই পল্লী সেবা সমিতিটা প্রায় 150 বছরের পুরনো। ব্যুরো রিপোর্ট, খবর আরসিবিএস। ময়নায় অনুষ্ঠিত হলো বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নাচ গান আবৃত্তির মধ্য দিয়েই দিনটিকে স্মরণীয় করে রাখে ময়না টেগর মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় স্থানীয় দোকানদারদের হাতে। বুধবার অনুষ্ঠিত হলো ময়না টেগর মডেল স্কুলের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের পড়ুয়ারাই। স্কুলের পক্ষ থেকে স্থানীয় দোকানদারদের হাতে রাখি পরিয়ে চারাগাছ তুলে দেওয়া হয়। গাছ লাগান, প্রাণ বাঁচান, এই বার্তাকে পৌঁছে দেওয়া হয় জনসাধারণের মধ্যে।
নাচ গান আবৃত্তির মধ্য দিয়েই দিনটিকে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শেষে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, খবর আর সিবিএস। এবার আসি চাষ সম্পর্কিত খবরে। বাংলা ভাষায় বহু প্রচলিত একটি শব্দ হলো ধোয়া তুলসী পাতা। সেই তুলসী একদিকে যেমন পূজার্চনার কাজে লাগে, অন্যদিকে সেই তুলসীরই সর্দি কাশিতে বহুল প্রচলন। নন্দীগ্রামে তুলসী চাষে ব্যাপক মনোযোগ দিয়েছে কৃষি দপ্তর। তুলসী চাষ করে লাভবান হচ্ছেন বহু চাষি। সেই চাষ সম্পর্কিত নানা তথ্য জানালেন কৃষি দপ্তরের আধিকারিক। তুলসী গাছের কথা বললেই আমাদের মাথায় আসে বাড়িতে হরির মন্দিরে একটি তুলসী চারা লাগানো, তাকে দেবতা জ্ঞানী পুজো এবং নিত্য জল দেওয়া, এটিই মনে আসে সবার প্রথমে। এছাড়াও তুলসী চারা বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে দু চারটে। শরীরে সর্দি বা অন্য কোনো সমস্যা হলে গাছ থেকে কয়েকটা তুলসী পাতা চয়ন করে তা মধু দিয়ে খাওয়ানো প্রাচীনকাল থেকে চলে আসছে। মানুষের ধারণা রয়েছে তুলসী একটি উপকারী ঔষধি গাছ, এছাড়া ঠাকুর পূজায় নিত্য লাগে এর পাতা। এতদিন এই ধারণায় তুলসী গাছকে দেখে এসেছি আমরা সবাই। তবে বাণিজ্যিকভাবে যে তুলসী চাষ করা যায় তা এতদিন ধারণার বাইরেই ছিল। শহরাঞ্চলে বিভিন্ন মন্দির বা বাড়ির পূজায় তুলসীর ব্যাপক চাহিদাকে লক্ষ্য রেখেই এবং তার ঔষধিকরণে ব্যবহারের উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 নম্বর এবং নন্দীগ্রাম 1 নম্বর ও খেজুরি ব্লক এলাকায় সম্প্রতি বিঘের পর বিঘে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে তুলসীর। সাধারণ জমি ছাড়াও বাঁধ এলাকাগুলিতে এই চাষ এখন বেশি হচ্ছে। এটা পূজোর কাজে ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে কিছু আয়ুর্বেদিক ওষুধ ব্যবহারে এটাকে ব্যবহার করা হয়। তো এই এলাকায় কিরকম চাষ চলছে? এই এলাকাটায় অবশ্যই একটুখানি কম হলে কি হবে, চাষিরা পরপর উদ্যোগী হচ্ছে এই সব এলাকাতে, কিন্তু আর একটু আমাদের দক্ষিণে কিংবা আহমেদাবাদের দিকে গেলে ওদিকটাতে প্রচুর পরিমাণে চাষিরা উদ্যোগী হয়েছেন এবং ওখানে প্রচুর পরিমাণে চাষ হয়। যদিও এই চাষটি হর্টিকালচার দপ্তরের অধীনে, তবে এই দপ্তর এখনো কোনো নজর দেয়নি বলেই অভিযোগ। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আহমেদাবাদ এলাকা সহ খেজুরি ব্লকের বহু এলাকায় রীতিমতো এই তুলসী চাষ বাড়ছে। সম্প্রতি কৃষি দপ্তর এই চাষের প্রতি গুরুত্ব দিচ্ছে। চাষের সঠিক পদ্ধতি এবং রোগ সংক্রমণ নিয়ে নানা তথ্য জানালেন কৃষি দপ্তর। এক কথায় ক্রমশই জেলায় কৃষকদের মধ্যে বাড়ছে তুলসী চাষের প্রতি আগ্রহ। এগুলো কোথায় যাচ্ছে? এখান থেকে হাওড়া কলকাতা এগুলো সব ফুল মার্কেটে বিক্রি হচ্ছে। চাষটা কি নতুন শুরু হয়েছে? এই 2-3 বছর মোটামুটি। আস্তে আস্তে মানুষ আমরা চাষিরা জানতে পেরেছি, টুকটাক করে এবারে শুরু করেছি। দাম কেমন মার্কেটে আছে? এর দাম একটা ভালোই রকম পাওয়া যায়। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের কৃষি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার কল্লোল রায় জানান, নন্দীগ্রাম 2 নম্বর ব্লক এলাকায় এখন ব্যাপক হারে বাড়ছে এই চাষ। এই তুলসী চাষের গুরুত্ব যথেষ্ট রয়েছে। প্রথমত তুলসী যেমন পূজোর কাজে লাগে, তেমনি ঔষধি গাছ হওয়ার কারণেও বাজারে রয়েছে এর যথেষ্ট গুরুত্ব। পাশাপাশি শুকিয়ে যাওয়া তুলসী গাছ ব্যবহার হচ্ছে তুলসী কাঠির মালা প্রস্তুতিতে। সব মিলিয়ে এই গাছটির গুরুত্ব এখন সর্বাধিক। সামনেই রয়েছে বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো এবং কালী পুজো, তাই এই সময়ে তুলসীর বাজার দর থাকে রীতিমতো চড়া। বাড়ির পড়ে থাকা জায়গায় এই চাষ শুরু করলে যে কোনো চাষি কিংবা সাধারণ মানুষ লাভের মুখ দেখবে, এমনটাই মনে করছে কৃষি দপ্তর। এই তুলসী চারার এই যে তুলসী গাছ, তুলসী গাছের মেডিসিনাল ভ্যালু খুব বেশি এবং তুলসী গাছ পূজা পার্বণের কাজে খুব ব্যবহার হয়, তাই আমাদের এই নন্দীগ্রাম 2 ব্লকে চাষিরা উৎসাহিত হয়ে তুলসীর চাষ করেছেন। এটা তো হর্টিকালচারাল ক্রপ, এটা হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে যদি কিছু উৎসাহ দেয় ভালো হবে। হ্যাঁ, তুলসী পাতা
এটা ওই কাঠিও ইটাও বিক্রি হয়, ডালটাও বিক্রি হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, খবর আরসিবিএস। খবর আরসিবিএস এখন এই পর্যন্তই। দেখতে থাকুন আরসিবিএস বাংলা।